মাকে এখন বরণ করা হলো, এখন এই যে মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জন। পিকনিক স্টার্ট করব, মাটন চলে এসেছে, এখন সব কিছু রেডি হবে, রান্নাবান্না হবে। আর তোমরা দেখলে আসার পর আমরা ঠাকুর বরণ করেছিলাম, তারপর ঠাকুর বিসর্জন হয়েছে, এখন সবাই যাব ছাদে। এই আমাদের পিকনিকের উনান। দি ভাই কি করছো? মাংস দাদা ব্যস্ত হয়ে গেছে পেঁয়াজ কাটতে, আর এখন শাইনি চলে এসছে হেল্প করতে। কি মাংস মদর করে তো কাটবো। তো আমাদের পিকনিক শুরু, এখানে সবাই রান্নায় ব্যস্ত, ভাগ্নে ওদিকে, মামা এদিকে, মামি। বন্ধুর দায়িত্ব মাংসটাকে দারুণ টেস্টি ভাবে মেখে তৈরি করা, আর এইদিকে ফটো তুলতে ব্যস্ত আমাদের শাইনি। নমস্কার, আমি আবার ফিরে চলে এসেছি। তো দত্তবাড়ির পুজোর পর মৎস্যমুখী টাইপেরই আপনার পিকনিক সিস্টেম করেছি, এখানে মাছ মটন সব কিছু হচ্ছে। তো আজকে আমরা আমার মামা বাড়ির থেকে সবাই এসেছেন, ইভেন সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক করছি, খুবই আনন্দ হব। সবাই মিলে এনজয় করুন, ব্লগটাকে সাবস্ক্রাইব করেন, আর এরকম ব্লগ চাওয়ার জন্য আরও লাইক করেন আর শেয়ার করেন। আমরা নিশ্চয়ই আপনাদের এন্টারটেনমেন্ট করতেই থাকবো, আশা করি আপনারা এনজয় করবেন। ও দারুন দারুন দারুন, এই যে বড় আদুনি আসছে, ওদের হেল্পার আগে দাদুদিন মিলে এবার। হ্যাঁ, ঠাকুর দা হেল্পার ননি গোপাল, দাদুদিন মিলে কথা, তোর মা জন্মে তুই না দাদুদিন থাকলে। হ্যাঁ সব 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 সব, ও হচ্ছে হেল্পার, এই বড় আদুনি আমি ওকে বলছি। সর সব মিলে ওটা ওটা জগগমি আপনি যা করছেন আগুন সব। ও এটা খুলে দিয়েছি দাদা, এই পাশে আমি খাবার আছে বলছি। আমি যাও, তুমি কাছে দাও আমার হাতটা কাটা, ও তোমার হাত কাটা না। ছোট মাছের চচ্চড়ি,
হচ্ছে নিচে রান্নাঘরেই রান্না করা হয়েছে। আর শেষ দিয়ে এখানে কি করছে, কি রান্না হচ্ছে? এটা ইলিশ মাছ জিরে বাটা দিয়ে, দারুণ গন্ধ বেরোচ্ছে। শেষদির হাতের রান্না কিন্তু আমাদের বাড়িতে সবার মধ্যে দারুণ ফেমাস, দারুণ রান্না করে দিশাই। দারুণ খেতে, আর এমন কোনো রান্না নেই যেটা দিশাই রান্না করতে পারে না। আর মেজদি ভাই এখানে হাতের জন্য চাল রেডি করছে। ছোটদার কতক্ষণ মাংস রেডি হতে? মাংসটা কি কষা কষা হবে নাকি গ্রেভি? তুই নাচতেছিস, আমি জাল দিব না। এখানে মাংস রান্না ছেড়ে সবাই মাংস টেস্ট করতে ব্যস্ত, জানি না পরে পাওয়া যাবে কিনা। কেমন কেমন টেস্ট, কেমন কেমন? গুড মর্নিং গাইস, কাল রাতে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালবেলা ব্রেকফাস্ট চলছে, খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। এখন বাজে সকাল 9:30। এখন আমরা বাইরে যাচ্ছি।